আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ের সমান্তর ধারা অধ্যায়ের 13.1 এর আমরা এবার 21 নম্বর সমস্যাটি সমাধান করব। এর আগের পর্বে আমরা 20 পর্যন্ত সমস্যাগুলো সমাধান করে দিয়েছিলাম। তো ধারাবাহিকভাবে এই অধ্যায়ের ভিডিওগুলো দেখতে তোমরা এই অধ্যায়ের প্লে লিস্ট ফলো করবা। তাহলে 21 নম্বর সমস্যাটি এখানে বলা আছে, কোন সমান্তর ধারার পি তম পদ, কিউ তম পদ ও আর তম পদ যথাক্রমে এ বি সি হলে দেখাও যে এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস পি ইকুয়াল টু জিরো। তাহলে সমাধান, তাহলে নিশ্চয়ই তোমরা সমান্তর ধারা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। তারপর আমি আরেকবার এখানে বলে দিচ্ছি যে সমান্তর ধারা, তাহলে সমান্তর ধারা আমরা জানি কোন ধারা, সাপোজ এরকম একটা ধারা আছে 3 7, এখানে ব্যবধান হচ্ছে 4, তাহলে এখানে 11 15, এরকম একটা ধারা যেটা যে কোনো সংখ্যা এবং তার আগের সংখ্যার বিয়োগফল সবসময় সেম, অর্থাৎ 11 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 4, আবার 15 বিয়োগ 11 = 4। তাহলে এটা একটা ধারা, যে ধারাটার নাম হচ্ছে সমান্তর ধারা, কারণ সমান অন্তর, অর্থাৎ যে কোনো সংখ্যা তার আগের সংখ্যার বিয়োগফল সবসময় সেম। তাহলে এই ধারাটি সমান্তর ধারা। আর সমান্তর ধারার যে কোনো পদ নির্ণয় সূত্র, অর্থাৎ হচ্ছে এখানে এনতম পদ সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি, অর্থাৎ এখানে এই ধারাটার প্রথম পদ অর্থাৎ এ সমান এখানে 3 এবং সাধারণ অন্তর d সমান হচ্ছে এখানে 4। এইভাবে তো এখানে প্রশ্ন বলা আছে কোন সমান্তর ধারার পিতম পদ কিউ এবং আরতম পদ, পিতম পদ কিউতম পদ ও আরতম পদ যথাক্রমে এ বি সি দেওয়া আছে। তাহলে ধারাটি নির্ণয় করতে হবে, সরি দেখাতে হবে যে এই সমান এটা। তাহলে আমরা এটা প্রমাণ করি। শুরুতে আমরা লিখব, মনে করি ধারাটির প্রথম পদ x সাধারণ অন্তর d। প্রথম পদ x কেন ধরলাম এখানে, কারণ এখানে a b c দেওয়া আছে। কিতম পদ হচ্ছে a, কিউতম পদ হচ্ছে b, আর তম পদ হচ্ছে c, এই জন্য আমরা এখানে x ধরে নিয়েছি, কারণ a ধরে নিলে এখানে সমস্যা হয়ে যাবে তখন। তাহলে ধারাটির প্রথম পদ যেহেতু x সাধারণ অন্তর d, তাহলে আমরা n তম পদ লিখব x প্লাস n মাইনাস 1 ইনটু d, অর্থাৎ এখানে n তম পদ এর জায়গায় আমরা পি তম পদ এখন নির্ণয় করবো। তাহলে প্রশ্ন মতো এখানে লিখবো পি তম পদ সহ, তাহলে এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, অর্থাৎ এন এর পরিবর্তে যেহেতু পি বলা আছে, অর্থাৎ তম পদ বলা আছে পি তম পদ এবং কিউ, তাহলে এই যে দেখো পি তম পদ আবার বলা আছে এখানে এ, তাহলে পির পরিবর্তে আমরা এখানে লিখবো পি তম পদের পরিবর্তে এ লিখবো এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং কিউ তম পদ এখানে এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং কিউ তম পদ বলা আছে এখানে বি, তাহলে বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং আর তম পদ যেটা হবে এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি, বা এখান থেকে আর তম পদ এখানে সি বলা আছে। তাহলে আমরা পেলাম এ বি সির মান পেলাম। এখন এই এ বি সির মান যেগুলো পেলাম সেগুলো এখন এই যে এই যে এই সমীকরণে বা যেটা প্রমাণ করতে বলছে সেটার লেফট সাইডে আমরা এবিসির মান বসিয়ে দেবো, অর্থাৎ এখানে এবিসি যেটা পেলাম সেটা আমরা বসাই দিই, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আমরা লিখব। এখন এই যে এর মান হচ্ছে এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এই যে এর পরিবর্তে আমরা এই মানটা বসাবো, বির পরিবর্তে আমরা এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এটা বসাবো, সির পরিবর্তে আমরা এই মানটা বসাবো। তাহলে এ রিপ্লেস হয়ে যাবে এইটুকুতে, এবং এখানে তো কিউ মাইনাস আর গুণ অবস্থা তো আছে, এই যে এই প্লাস এই প্লাস, বির পরিবর্তে আমরা এইটুকু বসালাম এবং এখানে আছে হচ্ছে আর মাইনাস পি। অনুরূপভাবে তাহলে এই প্লাসটা এই প্লাস, সির পরিবর্তে আমরা এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি বসাইলাম, এবং এখানে আগে থেকে পি মাইনাস পি দেওয়া আছে। এখন যেটা করতে হবে যে দেখো এই যে এক্স প্লাস পি মাইনাস ওয়ান এর সাথে কিউ মাইনাস আর কিন্তু কি আছে গুণ অবস্থা আছে,
তাহলে আমরা x দ্বারা এই q minus r কে গুণ করে দিতে পারি এবং q minus 1 into d দ্বারা q minus r দ্বারা গুণ করে দিতে পারি তাহলে গুণ করে দিলে আমরা যেটা পাই সেটা নিচে লিখি অর্থাৎ x দ্বারা এই q minus r কে গুণ a plus p minus 1 into d দ্বারা যদি q minus r কে গুণ করি তাহলে আমরা পাই p minus 1 into q minus r এবং এই d গুণ অবস্থা আছে এখানে গুণ অবস্থায় থাকলো অনুরূপভাবে x দ্বারা r minus p কে গুণ প্লাস q minus 1 into d এর সাথে তোমার হচ্ছে এই যে r minus p গুণ অনুরূপভাবে এখানে a plus দেব এই যে a plus তো x দ্বারা তোমার হচ্ছে এই যে p minus q কে গুণ এবং থাকে এখানে r minus 1 into d দ্বারা আবার p minus q কে গুণ অর্থাৎ r minus 1 আমরা লিখছি এবং p minus q d গুণ অবস্থায় রেখে দিয়েছি এবার আমরা কি করব ax দ্বারা গুণ করে দিই অর্থাৎ এখানে x qx এখানে xr প্লাস এখানে p দ্বারা q কে গুণ করে দেই pq p দ্বারা আবার r কে গুণ করে দেই pr minus pr এই minus 1 এবং q দ্বারা গুণ করলে minus q minus 1 কে minus r দ্বারা গুণ করলে প্লাস r হয়ে যায় অর্থাৎ minus এটা minus এটাও minus 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 প্লাস এবং d গুণ অবস্থায় থাকবে ঠিক একই জায়গায় এই তিনটা পার্টেও আমরা লিখব যে x এর সাথে r গুণ করলে x r x এর সাথে p গুণ করলে minus x p প্লাস এখানে দেখো a q দ্বারা r কে গুণ q r a q দ্বারা p কে গুণ minus p q minus 1 দ্বারা r কে গুণ করলে minus r a minus 1 a minus p গুণ করলে প্লাস p তার সাথে d গুণ অবস্থা আছে পরে এই অংশের গুণফল আমরা নিচে লিখি x দ্বারা গুণ করে দিলে x p minus q x প্লাস আর দ্বারা পি কে গুণ করলে আর পি আর দ্বারা মাইনাস কিউ কে গুণ করলে মাইনাস কিউ আর মাইনাস ওয়ান দ্বারা পি কে গুণ করলে মাইনাস পি মাইনাস ওয়ান এবং মাইনাস কিউ গুণ করে দিলে প্লাস কিউ এবং ডি গুণ অবস্থা থাকলো এবার দেখো আমরা কাটাকাটি করবো এখন দেখো এই যে কিউ এক্স এগুলো সব এখন কাটাকাটি যাবে তো কাটাকাটির জন্য আমি একটু অন্য একটা কালার ব্যবহার করি তাহলে লাল কালার ব্যবহার করি তাহলে এই যে কিউ এক্স তারপরে দেখো আরো প্লাস কিউ এক্স মাইনাস কিউ এক্স মাইনাস এক্স আর প্লাস এক্স আর মাইনাস এক্স পি প্লাস এক্স পি সব কাটাকাটি গেছে এরপরে দেখো এই তিনটা পার্ট থেকে এগুলো আবার কাটাকাটি যাবে সবগুলো থেকে যদি ডি আমরা কমন নেই সবগুলোর সাথে ডি কমন আছে তাহলে এখানে পি যে এই অংশটুকু লিখলাম তারপরে এই অংশটুকু তারপরে এই অংশটুকু নিচে নিচে লিখলাম এখন দেখো এগুলো সবগুলো কাটাকাটি যাবে পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর আর এই যে আর পি বা পি আর একই কথা তাহলে মাইনাস কিউ এখানে মাইনাস কিউ এখানে প্লাস কিউ প্লাস আর মাইনাস আর এখানে কিউ আর এখানে কিউ আর তাহলে দেখো বা প্লাস পি মাইনাস পি সব কাটা গেছে তার মানে জিরো থাকবে তাহলে জিরো ইন্টু এই যে ডি আছে ডি মানে জিরো যেটা রাইট সাইড আমাদের বলছে এটাই হচ্ছে প্রমাণ আশা করি তোমরা বুঝতে পেরেছো